আসসালামু আলাইকুম ইডিয়ান আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি পর্বে থাকছে কুরমুরে মনাক্কা চেষ্টা করেছি এ টু জেড সকল ধরনের টিপস শেয়ার করার তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে মনাক্কা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে না হলে কিন্তু মনাক্কাটা খেতে একদমই ভালো লাগবে না দুই কাপ সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচ কিন্তু তিগুণ বাড়িয়ে দিবে এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি খাবো তার জন্য তিন টেবিল চামচ দিয়েছি আপনারা কম খেলে হয়তো দুই টেবিল চামচও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলের পরিমাণটা কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখতে হবে তা না হলে কিন্তু একদমই ভালো হবে না তেল বেশি হলে অথবা বাটার বেশি হলে মোনাক্কা কিন্তু ভিতর দিকে একটু তেল তেলে থাকবে মানে মুচ মুছে হবে না তো এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার আপনারা চাইলে শুধু তেল অথবা শুধু বাটার দিয়েও কিন্তু করতে পারবেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা এখানে ওয়ান ফোর চা চামচের মতো দিয়েছি মানে এক চিমটি লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা কালো কালো কালোচিরাটা দেওয়ার আগে অবশ্যই দুই হাত দিয়ে একটু ঘষে দিবেন আমি যেভাবে ঘষে দিলাম ঠিক সেভাবে ঘষে দিবেন তাহলে কালো কালোচিরার ফ্লেভারটা খুব ভালো আসবে এবার সব কিছু খুব ভালোভাবে মথে নিচ্ছি একটু ঘষে ঘষে ময়ন করে নিতে হবে ভিডিওতে দেখে বুঝতে পারছেন কিভাবে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে দুই হাতের সাহায্যে এরকম করে ঘষেও কিন্তু ময়দাটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন যখন এরকম মুটি করলে দুটো দলা পাকিয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি একটু বড় করে মুঠি করে নিয়ে তারপর নিচের ময়দাগুলো উপরে তুলে দিচ্ছি এরকম করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু দেখবেন নিচে আস্ত কিছু ময়দা রয়ে গিয়েছে যেটা তেলের সাথে মিক্সড হয়নি তো সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিবে আপনারা চাইলে এ কাজটি পানি দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে করলে টেস্ট টেস্টটা খুব ভালো আসে দুধ অথবা পানি দিয়ে যেটা দিয়ে ডোটা করেন না কেন অবশ্যই অল্প অল্প করে দিয়ে করবেন তা না হলে কিন্তু ডোটা 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 পাতলা হয়ে যাবে তো হবে সেটা আমি একটু থেকে দেখিয়ে দিচ্ছি যখন দুই হাত দিয়ে করবেন তখন দেখবেন একটু লেয়ার লেয়ার ভাব হয়েছে এবার ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে তা না হলে কিন্তু উপর দিয়ে ডোটা একটু শক্ত হয়ে যাবে তো ফিরে এলাম আমি ঠিক পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ডোটা কিন্তু সামান্য একটু নরম হয়েছে এবার ডোটাকে দুইটা ভাগে ভাগ করে লেচি কেটে ডোটাকে একটু মোথে মথে গোল করে রুটি বেলে নিব রুটিটা মোটা হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন রুটিটা কিরকম মোটা হবে এবার এটা চাকর সাহায্যে শেপ দিয়ে কেটে নিচ্ছি কিন্তু করে হবে তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সবগুলো মনাক্কা কাটা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছে ভাজার জন্য চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবার মনাক্কাগুলো গুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখবেন মনাকাগুলো ফুলে উপরে উঠে যাবে আর এরপর রাসটা কিন্তু লো হিটে রেখে তারপরে ভাজতে হবে তা না হলে কিন্তু মনাকাগুলো গুলো কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে খেতে একদমই ভালো লাগবে না আর বেশি দিন আপনার সংরক্ষণও করতে পারবেন না তো মনাকাগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে তেলটাকে জড়িয়ে তুলে নিচ্ছি আর এই মোনাক্কা গুলো কিন্তু ঠান্ডা করে অ্যাট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন